সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমি আসাদুজ্জামান। তো ওয়েলকাম টু ব্লগ নাম্বার 3। তো আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবারে সকালবেলা আসলাম প্র্যাকটিস করতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আসতে আসতে প্রায় 1.5 ঘন্টা লেট করে ফেলেছি। তাও সমস্যা নাই, এখনও প্র্যাকটিস করা যাবে মেলাক্ষণ, 1.5-2 ঘন্টা প্রায়। আর একটু পরেই 9:30টার সময় কিশোর পাতা থেকে একটা হচ্ছে সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে, সেটা মেবি স্টার্টিং পয়েন্ট রাজীব চত্বর মনে হয়, আমি শিওর না। তবে এটা এই সম্পর্কে আমি আসলে গত রাত্রেই জেনেছি। তো একটা সুন্দর সাইকেল র্যালি হতে চলেছে, ইনশাল্লাহ এই ব্লগে আপনারা সাইকেল র্যালিটাও দেখতে পাবেন। আর ব্লগ করবো, আর মাঝখানে এই যে কিছু যানবাহন আসবে এসে কথা বলে, কথা মানে কি বলবো ভাই, হর্ন মেরে চলে গেল। আর এদিকে আমি তো কোনো বয়া বা এগুলো ইউজ করছি না, এই জন্য তো আরো যাবে না। এই যে আবার আবার এলো। যাই হোক, ব্লগটা আপনার এনজয় করতে থাকেন এবং কিছু স্টান্টের ক্লিপও দেখতে পারবেন। আমার সাথে আছে থিওটোনিয়াস প্লুটো, ওর কিছু স্টান্টও দেখতে পারবেন। আর ওদিকে আছে পিচ্ছি প্রবাল, তো প্রবালের স্টান্টগুলোও দেখতে পারবেন। অ্যান্ড আশা করি ব্লগটা অনেক সুন্দর হবে। তো ব্লগটা সবাই দেখতে থাকেন, অ্যান্ড যদি ব্লগটা পছন্দ হয় এই কথাটা আমি লাস্টে বলবো। সালাম আলাইকুম, ভালো আছেন? তুমি আসো। এটা হলো আমার উইস্কো, এটা হচ্ছে প্লুটোর উইস্কো, আর এটা কার তো আজকে সকালবেলা উঠেই আমি সাইকেল নিয়ে বের হয়েছি। ঠিক এই সময় আমি দেখছিলাম চাকায় এমনি এমনি খালি নড়েই যাচ্ছে, নড়েই যাচ্ছে। তো যাই হোক, কোনো একটা মেকার আমার বাসার আশেপাশে খুব সকাল সকাল উঠেছিল বলে আমি আর কি বেঁচে গেছি। ওনার কাছ থেকে আর কি ডাল, তারপরে এই যে রেঞ্জ মেঞ্জ এগুলো নিয়ে টুকটাক ঠিক করলাম। আসলে কাহিনী ঘটেছিল গতকাল, এই যে 180 স্টপে মারার সময় ঠিক এখান থেকে আমার চাকাটা নেমে গেছিলো। অ্যান্ড যারা হচ্ছে উইস্কো ইউজ করেন, মেবি সবাই জানেন যে উইস্কোতে পিছনের চাকায় নড়ে যাওয়া, খুলে যাওয়া প্রচুর প্যারা আছে। যতই আপনি সুন্দর করে লাগান এই ঝামেলাটা হবে। যাই হোক, আমি টুকটাক ঠিক করে ফেলেছি, যদিও চাকাটা মিডিল পজিশনে আনতে পারিনি সময়ের অভাবে। তাও এটা দিয়ে এখনও অবশ্য শিখতে যে প্রবালের মুখে এই যে একটা সুন্দর স্পট পড়ে গেছে, বিউটি স্পট। সমস্যা নাই প্রবাল, ঠিক হয়ে যাবে। বাহ, আল্লাহ বিসমিল্লাহ। কি করলা তুমি? আমার আব্বা মারবে। গেছে গেছে সাইকেল গেছে। আরে চেনটা তো খুলো ভাই, স্টান্ট করার যে কি প্যারা, যত দামি পার্টসই লাগান একটা স্টান্ট রাইডারের সাইকেলে কোনোদিন কোনো কিছু ঠিকঠাক থাকবে না। এই এই যত ভালো জিনিসই লাগান কিছু না কিছু নড়ে যাবে। এই যে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, বাহ বাহ বাহ, খুব খুব সুন্দর, খুব সুন্দর। আরেকবার আরেকবার আরেকবার, ওফ ওফ ওফ। তো আমরা এখন যাচ্ছি র্যালি স্পটে, সেটা হচ্ছে বিজিবিতে।
তো ওখানে যে আমাদের কিশোর পাতার যে র্যালিটা হতো ওটা শুরু হবে। তো আমরা এখন যাচ্ছি র্যালি স্পটে। তো র্যালির স্পটে যে আবার সবার সাথে কথা হবে। আমাদের র্যালি শেষ, আমরা আবার আমাদের শুরুর জায়গায় চলে আসলাম। তো আমাদের র্যালিটা এখানেই শেষ আর ব্লগও এখানেই শেষ আর কি। যাই হোক, ধন্যবাদ কৃষক পাতাকে এত সুন্দর একটা র্যালি আয়োজন করার জন্যে। আর যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেল পেজ। যাই হোক, পেজেও আর পেজে অবশ্যই ফলো করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে উপস্থিত হব। আর যদি ব্লগে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস ভালো করলে, মানে কোনো একটা জিনিস এভাবে করলে আরও বেটার হতো, সেইটা যদি আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই পরবর্তীতে সেটা ঠিক করার চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।